আমরা চেষ্টা করি আমরা যাতে দুর্নীতি না করি। আমরা দল করি আওয়ামী লীগ, যে দলের নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তার বক্তৃতা শুনেন না, ফেসবুকে পান না, পান না কি বক্তৃতা দিছে। তিনি বক্তৃতা দিচ্ছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যারা ঘুষ খায় তারা দুর্নীতিবাজ, যারা ব্যাংকের ঋণ নেয় টাকা দেয় না তারা দুর্নীতিবাজ, যারা আমার গরিবের রিলিফ সুরিফে খায় তারা দুর্নীতিবাজ, যারা অন্যের টাকা মায়ের খায় জমি দখল করে তারা দুর্নীতিবাজ, যারা চান্দা নেয় তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধু চেয়ার ঘোষণা করছেন। অতএব আমরা যদি বঙ্গ কই, আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধু সৈনিক, তা বঙ্গবন্ধুর আদর্শ তো আমরা মানি না কেন? আমরা বঙ্গবন্ধু সৈনিক যদি দাবি করি, আমরা সকলে চলেন যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু যা করে গেছেন, বঙ্গবন্ধু যা নির্দেশ দিয়েছেন সেটা আমরা মেনে চলি, তাহলে তো এই বাংলাদেশের মানুষগুলো হয়ে যাবে সব সোনার মানুষ, বাংলাদেশ হয়ে যাবে সোনার দেশ। আর শেখ বঙ্গবন্ধু শেখ স্বপ্ন সোনার দেশ গড়ার যে স্বপ্ন, এই বাংলাদেশ হবে উন্নত দেশ, বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী সমৃদ্ধ আমরা বাংলাদেশ গড়ে তুলবো, তাহলেই তো আমরা সম্ভব এটা করে তোলা। প্রিয় ভাইয়েরা আমার, অতএব এই যে বক্তৃতা দেয় দুর্নীতির বিরুদ্ধে, নিজে দুর্নীতি করেও হাততালি দেয়, হাততালি যখন দিব নিজের মনের থেকে যেত, মনের থেকে উচ্ছ্বাস নিয়ে যেত হাততালি দেয় যে আমি দুর্নীতি করে নাই, ওই জন্য দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে ফারুক চৌধুরী, আমরা সবাই হাততালি দেব। আমরা সেই জায়গা থেকে আসতে চাই। ব্যাপার হচ্ছে আমরা কেন করব দুর্নীতি? আমরা করব না, আমরা এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ সোনার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমার নেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তার নিজের জীবন বাজি রেখে দেশকে উন্নত করছেন। আর শেখ হাসিনা একধারকে তার সারাদিন দিন রাত পরিশ্রম করছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সারাদিন যা পরিশ্রম অর্জন করে সন্ধ্যাবেলায় দেখা যায় পত্রিকার এক নিউজ আসে আওয়ামী লীগের এক কর্মী, ছাত্রলীগের এক কর্মী একজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে, সমস্ত অর্জন বিসর্জন হয়ে যায়। এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত চাঁদাবাজ, ভূমিদস্যু, তারা তাদের থেকে যেতে নতুন যখন সাংগঠনিক কমিটি হবে সেই কমিটির থেকে যেতে আমরা তাদের কমিটির বাইরে রাখি।